জিএম কাদেরই জাতীয় পার্টির চেয়ারম্যান থাকবেন এনে করা লিপ্ট আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ জ্যেষ্ঠ বিচারপতি এমনায়তুর রহমিন নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন একই সাথে হাইকোর্টকে মামলার রুল নিষ্পত্তির নির্দেশও দিয়েছেন সর্বোচ্চ আদালত এর আগে জাপা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের উপর দেয়া নিষেধাজ্ঞা প্রশ্নে জিএম কাদেরের করা আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত এই আদেশের বিরুদ্ধে হাইকোর্ট রিভিশন করেন হাইকোর্টে রিভিশন করেন তিনি শুনানি নিয়ে ঢাকা জেলা জজের দেয়া আদেশ স্থগিত করেন উচ্চ আদালত পরে এর বিরুদ্ধে লিপ্ট আপিল করেন জাপা চেয়ারম্যানের সাবেক উপদেষ্টা জিয়াউল হক মৃধা আজকে মামলাটির পূর্ণাঙ্গ শুনানি হয়েছে শুনানি অন্তে মহামান্য আপিল বিভাগ মামলার গুণাগুণ বিচার করে মামলাটি বাদী পক্ষে যে সিভিল পিটিশন পর লিভ টু আপিল দায়ের করেছেন তা খারিজ করে দিয়েছেন অর্থাৎ অনারবল হাইকোর্টে যে স্টে দিয়েছেন সেই স্টে আদেশকে বহাল রেখেছেন